শহর মে ও প্যার হো শোনো ইউ পেলি নজর মে। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন, প্রথমেই ভাইরাল একটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি, কীভাবে হচ্ছে আমি আমার ত্বকের যত্ন নিই এই গরমের মধ্যে। এই থানাকাটা হচ্ছে আমার জান, আমার প্রাণ, সব কিছু এই থানাকা ছাড়া আমার হয়ই না। খুব বেস্ট একটা প্রোডাক্ট আমি বলবো, আপনারা অনায়াসেই ট্রাই করে দেখতে পারেন, তবে আপনারা রিয়েলটা যাচাই করে নিতে পারেন। আর এটা আমি প্রায় সময় রান্না করার সময় হচ্ছে মুখে দিয়ে দেন আছে রান্না করি, তাহলে হিট প্রোটেক্টটা হয়ে যায়, আমার দুটাই কাজ হয়ে যায়। আর মাঝে মধ্যে আমি সানস্ক্রিন দিয়ে রান্না করতে আসি। আর সানস্ক্রিন দিতে অবশ্যই ভুলবেন না, যা গরম পড়ছে অবশ্যই কিন্তু ত্বকের যত্ন নিতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি রান্নাটা বসিয়ে দিলাম। আজকে হচ্ছে করলা ভাজি করব আলু দিয়ে, এবং হচ্ছে বরবটি ভাজি করব ডাল দিয়ে, অ্যান্ড হচ্ছে মুরগির মাংস রান্না করব। আর এই মুরগির মাংসটা গতদিনের টাইগার মুরগি যেটা ছিল সেটাই আমাদের বাড়ির। তো এই তো আস্তে আস্তে আমি রান্না করা শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ, প্রথমেই হচ্ছে আমি করলা ভাজিটা করে নিচ্ছি। খুব সুন্দর করলা যখন কাঁচা অবস্থায় থাকে, আই মিন রান্না করার আগে, অনেক সুন্দর একটা কালার আসে, দেখতেই পাচ্ছেন, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। তো এই তো আজকে হচ্ছে আমার বাচ্চা যেহেতু এখনও অসুস্থ, আপনারা অনেকেই জানেন আমার বাচ্চারা এখন পর্যন্ত সুস্থ হয় নাই, ওদের জন্য এখনও হচ্ছে আমার ভাজিটা যে এগুলো রাখা লাগে। এই তো বরবটি ভাজিটা আমি করে নিব ডাল দিয়ে। বরবটি ভাজিটা ডাল দিয়ে করলে অনেক টেস্ট হয়, এবং এটাতে হচ্ছে একটু তেল লাগে। আর এই তো বাড়ির মুরগটা আমি ভিজিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমি আলু দিয়ে রান্না করে নিব, এখন হচ্ছে ভিজিয়ে দিলাম। এই তো আমার আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান করলা ভাজি, এখন হচ্ছে আমি বরবটি ভাজিটা বসিয়ে দিব। তো এই তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার প্রতিদিনের ব্লগ। আমি জানি না আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে বা আমার ভিডিওগুলো কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন, অবশ্যই একটা লাইক বাটনটা প্রেস করবেন, আর যদি পেজ হয়ে থাকে অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো আমি যেটা বললাম, আমি আমার ত্বকের যত্ন কীভাবে নেই গরমের মধ্যে, জাস্ট আমার ড্রাই স্কিন, অনেকে হচ্ছে তৈলাক্ত স্কিন থাকে বাট ওয়েল স্কিন থাকে, বাট আমার হচ্ছে ড্রাই স্কিন, এর জন্য হচ্ছে আমার একটু যত্ন নিতে হয়, কারণ একটু অযত্ন করলে হচ্ছে আমার স্কিনটা ফেটে যায় যেহেতু ড্রাই স্কিন। তো এই তো আমি শেয়ার করলাম, সাথে হচ্ছে ডালও রান্না করে নিচ্ছি, বাগার ছাড়া ধনে পাতা দিয়েই এখন নামিয়ে ফেলবো, দেখতেই পাচ্ছেন। আর এই থানাকাটা আপনারা, আমি এটা কোনো প্রমোট ভিডিও করছি না, এটা আমি আমার উইলিংলি করছি আমার মনের ভিতর থেকে, কারণ এই প্রোডাক্টটা অনেক বেস্ট একটা প্রোডাক্ট, আমার খুবই ভালো লাগে, সেই জন্য হচ্ছে আমি বারবার বলছি এটা ইউজ করার জন্য। একবার হলে এটা ইউজ করে দেখবেন, অনেক ভালো উপকার পাওয়া যায়। আর এই তো হচ্ছে আমি মুরগির মাংসর ঘুনাটা বসিয়ে দিলাম, মশলাটা আর শেয়ার করলাম না আপনাদের সাথে, মরিচটা অবশ্যই কম দিয়েছি যেহেতু ওদের চিকেন পক্স জ্বলবে, সেই জন্য হচ্ছে একটু মরিচটা কম দিচ্ছি, অ্যাভয়েড করছি, ভাজিতে হচ্ছে মরিচ টরিচ কিছুই দিচ্ছি না, একদম মরিচ ছাড়া হচ্ছে আমি সব কিছুই রান্না করছি। দেখতেই পাচ্ছেন আমার খালা ভালো করে পরিষ্কার করে মুরগুলা দিয়ে দিচ্ছেন, আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা, মশলার মধ্যে এখন আবার আমি মুরগ কষিয়ে দেন হচ্ছে আলু এবং পানি দিয়ে, এটা হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব। এই তো আজকে দুপুরে আমার কি ছিল, ছোট একটা ব্লগ শেয়ার করলাম। আর গতকালের ব্লগে অনেকেই হচ্ছে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কমপ্লিমেন্টস, নাইস নাইস কমেন্টস আসছে, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত অ্যাপ্রিসিয়েট করার জন্য। আসলে আপনাদের এত ভালোবাসা পাবো সত্যি আমি জানি না, আপনারা আছেন বলেই আমি আছি, আর আপনারা না থাকলে আমি কিছুই নাই সত্যি, কারণ একজন ব্লগার ভিডিও কষ্ট করে শ্যুট করে, আপনারা অনেকেই জানেন, আপনারা অনেকেই ব্লগার আছেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন, তো আমাদের একটা কন্টেন্ট শ্যুট করতে অনেক কষ্ট হয়, এক হাতে রান্না করতে হয়, এক হাতে ক্যামেরা ধরতে হয়। আসলে আমার ট্রাইপডটা আমি ইউজ করছি না কয়েকদিন যাবত, কারণ একটা ভেঙে গেছে, সো আমার কেনারও হচ্ছে রিয়া হচ্ছে না, আর যেহেতু ইচ্ছা করছে না তো আমি কিনে নিব ইনশাল্লাহ। তো এরপরে তো কষ্ট করে ভিডিও করা করছি, আপনারা আমাকে সাপোর্ট করছেন, এর চাইতে বড়ো আর কি হতে পারে। এই তো দেখতেই পাচ্ছেন আজকে দুপুরের লাঞ্চ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, লাইক ফলো করে জানাবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।